রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ দুই দিনের সফরে ঢাকা আসছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী আসছেন। হঠাৎ করে আয়োজিত এই সফরের দিকে দৃষ্টি রেখেছে পশ্চিমা বিশ্ব, কারণ কিছুদিন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবর্তে ল্যাভরভই এখন বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার স্বার্থ নিশ্চিতে সফর করছেন। বর্তমান বিশ্ব রাজনীতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সব মহলেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত IORA কাউন্সিলের 22তম বৈঠকে যোগ দিতে ল্যাভরভের বাংলাদেশের সফরের কথা ছিল, তখন কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় সফর। সফরসূচি অনুসারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বিকেলে জাকার্তা থেকে ঢাকা এসে পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রথমে দ্বিপক্ষীয় বৈঠক করবেন দুই পররাষ্ট্রমন্ত্রী, তারপর ল্যাভরভের সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে ঢাকা ছাড়ার আগে তিনি রাজধানীর একটি হোটেলে সাবেক সোভিয়েত আমলে বাংলাদেশের যেসব শিক্ষার্থী রাশিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।